শুধুমাত্র ঝালকাঠি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে বাংলাদেশ রেলওয়েতে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ রেলওয়েতে সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না, আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী, শর্তাবলী, SMS প্রদান সহ বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন শুরু করা যাক। সহকারী স্টেশন মাস্টার, বেতন স্কেল 9,700 থেকে 23,490, পদের সংখ্যা 235টি, বয়স সীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক ডিগ্রি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হবে এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে যে সকল মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 25 মার্চ 2020 তারিখে 32 বছর পূর্ণ হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ যোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ 1 সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অথবা পুত্র কন্যার পুত্র কন্যা, এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে ন্যূনতম 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে, এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে হলে আবেদনকারীর সাথে কর্মরত প্রার্থী বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষর সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 7 সেপ্টেম্বর 2021 তারিখ সকাল 10টা হতে, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 6 অক্টোবর 2021 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপিটি রঙিন করে রাখবেন, এতে আপনাদের সুবিধা হবে। SMS প্রেরণের নিয়মাবলী: ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা
আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে উল্লেখ্য যে আবেদনপত্রের সকল অংশ পূরণ করার হলেও পরীক্ষার্থী জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। যেভাবে এসএমএস করবেন, বিয়ার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন বড় হাতের বি আর, তারপর স্পেস দিয়ে ইউজার আইডিটি লিখে সেন্ড করে দিবেন 16222 এই নম্বরে। এখানে এক্সাম্পল দিয়ে দিছে, বিয়ার্স আপনারা দেখে নেবেন। দ্বিতীয় এসএমএস এ একটি পিন নাম্বার আসবে, ওই পিন নাম্বারটি ব্যবহার করে পরবর্তী এসএমএস টি করতে হবে। যেভাবে করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন বি আর, স্পেস দিয়ে ইয়েস লিখবেন, তারপরে স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখবেন এবং সেন্ড করে দিবেন 16222 এই নাম্বারে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি br.teletop.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় ও অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি নিজেই করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের 6 অক্টোবর বিকাল 5টার জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র এবং আবেদনটি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ রেলওয়ে নিয়োগের বিস্তারিত। আশা করছি ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং শুনেছেন এবং সঠিকভাবে আবেদন করতে সক্ষম হবেন। ভিউয়ার্স, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারো কোনোভাবে হেল্প লাগবে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিউয়ার্স তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।